হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মনিমার ব্লগে সবাই স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো। আর আমি তো খুব ভালো আছি। মায়াপুর থেকে এসে একদিনও রেস্ট পেলাম না, চলে এসেছি কাজে, কারণ দুদিন তো ছুটি নিয়েই ছিলাম জানো তো। ওখানে খুব মজা করেছি, ঘুরেছি, তো চলে এসেছি রান্নাঘরে। ঠিক আছে, ওদিকে একটু কাজ করেছি, করার পরে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসেছি অনেকক্ষণ আগে জানো তো, 8টা বাজতে যাচ্ছে কিন্তু আমার এখনও কাজ শেষ হয়নি। তো এই যে দেখো, কই মাছ দিয়ে আর মৌরি বাটা, আদা বাটা, জিরে বাটা দিয়ে কই মাছের রান্নাটা হচ্ছে। আর এদিকে কী কী রান্না করেছি দেখো, আজকে দুদিন পরে এসেছি তো অনেক কিছু রান্না করেছি। এই যে দেখো, লাউ শাক, এটা হচ্ছে দিয়েছি আলু, আর তিল বাটা দিয়ে করেছি লাউ শাক। এখানে রয়েছে পেঁপে আলুর ডালনা, ঠিক আছে। এখানে রয়েছে আমের চাটনি দেখো, এই যে আমের চাটনি। এখানে রয়েছে লাউ চিংড়ি মাছ দিয়ে দেখতে পাচ্ছ। আর হচ্ছে মুগ ডাল রান্না করেছি, আজকের আর মুসুর ডাল করিনি, এই দেখো মুগ ডাল করেছি, ঠিক আছে। তো চলো মাছটা নামিয়ে নিই, আমার মাছটা হয়ে গেছে জানো তো। কত করবো কাকিমা দেখো তো, এতগুলো রান্না করেছি, এখন আবার তুমি বলছো তো করছি সবজি আর সবজি করে দিচ্ছি, আমার আর সময় নেই বলো তো। এখনো সব এরকমই পড়ে আছে, রান্নার পরে তো রান্না হয়ে যাচ্ছে, দুদিন পরে এসেছি। আলু দিন তো
চলো অনেক করে হয়ে গেল, তোমাদের সাথে একটুও কথা বলার টাইম পেলাম না, ঠিক আছে? তো এখানে চিড়ে পোলাওটা হচ্ছে, আর এখানে দেখো চালটা ভাজা হচ্ছে। তো চলো আর বেশি বড় করতে পারছি না, রান্নাঘরটা দেখতে যখন অবস্থা আছে গোছাবো।